দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের তেজগাঁও সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের মালামাল লুট, অবৈধ লেনদেন ও নিরাপত্তা দেয়াল ভেঙে বিনা অনুমতিতে দোকান নির্মাণের অভিযোগ রয়েছে স্টোর কিপার আনোয়ার ও মনিরের বিরুদ্ধে। এ সংক্রান্ত সব প্রমাণ থাকার পরেও সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ আনোয়ার ও মনির এটিএন বাংলার সংবাদ টিমের উপর হামলা চালায়। এতে আহত হন এটিএন বাংলার ক্যামেরাম্যান জনি। পরে টহল পুলিশের সহায়তায় আনোয়ার ও মনিরের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। সড়ক বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জিম্মি করে তারা দীর্ঘদিন ধরে সরকারি মালামাল লুটপাট করছে। আমরা নিষেধ করছি যে আপনারা এগুলো করেন, কর্তৃপক্ষের নির্দেশ। কর্তৃপক্ষ হয়তো বা ভয় পায়, কারণ তাদের কার্যকলাপে আনোয়ার আর মনিরের কার্যকলাপ খুব সুবিধাজনক নয়। আনোয়ার সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কোন নিয়মকানুন না মেনেই একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে অপমান করে আনোয়ার ও মনিরের লোকজন। শুধুই সড়ক বিভাগের দুর্নীতি নয়, বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আনোয়ার টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগ আছে। আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে আনোয়ার ভাই চাকরি দেওয়ার কথা বলে। চাকরি দিব দেয় নাই, পরে আর একজন 2,00,000 টাকা খাই। আমি দীর্ঘ 14 বছর ধরে চাকরি করি এখানে, সে আমার আউট করে ওই ছেলেটাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছে। ভয়ভীতি দেখাচ্ছে, সে আমার বিভিন্ন হয়রানি করতেছে, সে ঢুকতে দিবে না, অনেক কিছু করবে না। সড়ক বিভাগের জমিতে দোকান ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। 3,50,000 টাকা মাসে ভাড়া কত? 6,000। জি জি। এক কথায় সরকারি চাকুরিজীবী হয়েও অল্প দিনে কোটিপতি বনে গেছেন সড়ক বিভাগের এই দুই সহকারি স্টোর কিপার, তা এখন সবারই জানা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।